থেকে আনন্দ হচ্ছে যে আমরা 3 পয়েন্ট পেয়েছি এবং স্টিল উই হ্যাভ চান্স, আমাদের চান্স আছে আমাদের মানে সুপার সিক্সে যাওয়ার, কারণ আমরা ভারত সেরা হয়েছি, আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যদি ছয়ের মধ্যে না যেতে পারি না, আমরা আমাদের দর্শক অফিসিয়াল সাপোর্টার মেম্বার সবাই মানে খুব আশাহত হয়ে যাবে। তাই আমরা চাই যে পরের ম্যাচগুলো আরও ভালো খেলে জিতে যেন আমরা সুপার সিক্সে যেতে পারি। করতে হয় প্লেয়ারদের একটু নিজেদের, সেই তো সব কোচ বলে দেবে না, আমার 3টে ইয়েলো কার্ড আছে, একটা ভালো ট্যাকেল করলো, গোল বাঁচালো, তার জন্য ইয়েলো কার্ড দেখলো, দ্যাট ইজ ডিফারেন্স থিং, কিন্তু থ্রো করা নিয়ে করা নিয়ে এগুলো কী, এগুলো তো টিমে একটা নিজেদের একটা রেসপন্সিবিলিটি দরকার না, যে আমার এরপরের ম্যাচ ভাইটাল ম্যাচ আছে, আমি না খেললে টিমের ক্ষতি হয়ে যাবে, সুতরাং আমি কেন অয়েথিক এইসবগুলো করে আমি কেন ইয়েলো কার্ড দিলাম। হ্যাঁ, একটা বল গোল বাজাতে গেলে 1:1 হয়ে গেল, আমি একটা হার্ড ট্যাকেল করলাম, তার জন্য যদি রেফারি ইয়েলো কার্ড থাকে তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই থ্রো করা এই করা, একবার রেফারি যখন হুইসেল দিয়ে দেবে দ্যাট ইজ ফাউল, সেটা তো আর কেউ চেঞ্জ হবে না, তার জন্য রেফারির সঙ্গে তর্ক করে তো হয়তো কার্ড দেখে কার্ড দেখা উচিত না, না না এগুলো এগুলো যাই বলুক এগুলো নিজেকে সচেতন হতে হয়। আমার হাসি বলে দিচ্ছে কি বলবো, খুব আনন্দের আজকে জয়টা, তবে খেলা খুব একটা ভালো লেগেছে তা নয়, তবে এই 3টে পয়েন্ট খুব আমাদের মূল্যবান পয়েন্ট এবং এটা আমাদের আর একটু বুস্ট আপ করবে। আমার মনে হয় আজকে আবার হিজাজি 4th ইয়েলো কার্ড দেখলো, আই থিঙ্ক ম্যাচটা মিস করবে, সেটাও একটা চিন্তার বিষয় হয়ে গেল। তবে ওভারঅল 3টে পয়েন্ট পেয়েছি, এটাই খুব আনন্দের, এবং এই মোমেন্টামটা যদি থাকে কেরালা ম্যাচটাও হয়তো আমরা ভালো খেলবো, বাট 15 ম্যাচ না 16 ম্যাচে 18 পয়েন্ট হলো, বোধহয় একটু বোধহয় এগোনো গেল।